হ্যালো ডিয়ার লিসেনার, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার ভিডিওটিতে সকল শ্রোতাদের আমার পক্ষ থেকে স্বাগতম। আজ তোমাদের শোনাবো আমার মামার সাথে ঘটে যাওয়া এক ঘটনা। তো চলুন বন্ধুরা, শুরু করি আজকের ভিডিও। আমি সোনাকি দেবী, আমার মামার নাম মিল্টন, কিন্তু আমি তার কথা শুনলাম না। আমি তুমুল গালিগালাজ করতে লাগলাম, এমন হারামি পুরুষ আমি জন্মেও দেখিনি, বউটা চলে গিয়ে জন্মের মতো বেঁচে গেছে, উচিত শাস্তি হয়েছে, ইত্যাদি ইত্যাদি বকতে লাগলাম। আমি ওনাকে টেনে হিঁচড়ে নিয়ে এসে বিছানায় ছুঁড়ে দিলাম, কিন্তু আমি ভারসাম্য ঠিক রাখতে না পেরে নিজে হুড়মুড়িয়ে পড়ে গেলাম। মাতাল হলে কী হবে, ভিতরের পশুটা ঠিকই নিয়ন্ত্রণ করছে। আমাকে জাপটে ধরে চুমা দিতে দিতে আমাকে উল্টিয়ে দিল, আমার উপরে চড়াও হয়ে গেল। আমি বললাম, না না মামা না। তাকে ঠেলে নামানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। উনি বলল, আমার বউ পারতো না, তুমি কিভাবে পারবে? আমি লোক লজ্জা ভয়ে চেঁচাতে পারলাম না, তবে বাধা দেওয়ার অনেক চেষ্টা করলাম, কিন্তু মাতাল মামা শ্বশুরের সাথে পেরে উঠলাম না। তাই ভাগ্যকে মেনে নিয়ে এক সময় হাল ছেড়ে দিলাম। মিল্টন সাহেব শাড়ি সরানোর ঝামেলায় গেল না, এক টানে উপরে তুলে যন্ত্র ভিতরে চালিয়ে দিল। তারপর বাঘের মতো একাধারে ব্যাটিং চালিয়ে যেতে লাগলো। শেষমেশ আমিও এক সময় সাড়া দিতে লাগলাম। আমি ভাবলাম, সুখ যেখানে অনিবার্য, সুতরাং সেটাকে উপভোগ করে বুদ্ধিমানের কাজ। আগু পিছু ভাবনা করে কি আর হবে। 10 মিনিট পরে আউট হলো, উনি মরা সাপের মতো ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙার পর হুঁশ হলো, কি ভয়ঙ্কর কাজ করে ফেলেছে। টলতে টলতে আমার রুমে ঢুকলো। আমি বিছানা ছেড়ে উনার দিকে মুখ করে জানালার সামনে দাঁড়ালাম। আমার চোখে মুখে রাত জাগা ক্লান্তি আর অপমানের চিহ্ন। রাতের শাড়িটা তখনও পরেছিলাম, এলোমেলো শাড়ির আসল গলার নিচে নেমে গেছে, ব্লাউজের হুক নেই, এলোমেলো ছড়ানো চুল কিছুটা গালের উপর লেপটে আছে। আমার চোখের দৃষ্টি খড়খড়ে। আমি বললাম, এবার কি চাই আপনার? উনি দরজার চৌকাঠে দাঁড়িয়ে এসে বলল, অপরাধ করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। আমি বললাম, আপনি আমাকে করেছেন, আমাকে অপমান করেছেন। উনি আবার বলল, আমাকে মাফ করে দাও। আমি বললাম, আপনি একটা জঘন্য লোক। উনি বলল, আমি বন্ধুর বাসায় চলে যাচ্ছি, ওখানেই থাকবো, আর প্রতিদিন এসে তোমার খোঁজ খবর নেব। আমি বললাম, আপনি আমাকে এভাবে একলা ফেলে পালাচ্ছেন? উনি বলল, এখানে থাকলে আমার চাহিদা আবার জেগে উঠবে। আমি বললাম, আমি একা থাকতে পারবো না। এই বলে আমি জানালার পর্দা সরিয়ে বাহিরে তাকিয়ে রইলাম। উনি আবার বলল, আসলে আমার যাওয়াই উচিত। আমি এবার অস্ফুষ্ট স্বরে বললাম, আমার কাছে আসেন। উনি চুপচাপ দাঁড়িয়ে রইল। আমি হাত নাড়িয়ে ইশারা করলাম, উনি এবার নেশাগ্রস্তের মতো এগিয়ে আসলো। আমি কাছাকাছি আসতেই আমি হাত বাড়িয়ে নিজের কাছে টেনে নিলাম, আমার সাথে সেটে গেল। চুলের গন্ধ পেলে আবার জেগে ওঠার আগেই সরে যেতে চাইল, কিন্তু আমি ওনাকে আরও কাছে টেনে নিলাম। ফিসফিস করে বললাম, আমাকে জড়িয়ে ধরেন। উনি এবার আমার কাঁধে কপাল ঠেকিয়ে জড়িয়ে ধরে নিল। আমার কণ্ঠে এক ধরনের টান আছে। আমি বললাম, মাত্র 4 মাস আপনার ভাগনার সাথে সংসার করছি, তারপর সে বিদেশে পাড়ি দিল, এর মাঝে 1 বছর পেরিয়ে গেল, কবে ফিরবে কে জানে, আমার দেহের খবর কে রাখে, ক্ষুধা কি শুধু ছেলেদের আছে, মেয়েদের নেই? কিন্তু এভাবে ঘটবে তা কখনোই ভাবিনি। এই বলে আমি একটু দম নিলাম। উনি বলল, সরি, আসলে আমি নিজেকে সামলাতে পারিনি, আমি বুঝতে পারিনি তুমি এত দুঃখ পাবে। এই বলে আমার ঘাড়ে চুমা দিতে লাগলো, আমার শরীরে উতলা অনুভব করলো, আমি টের পেলাম আসল নামিয়ে দিল। ততক্ষণে আমি বরফের মতো গলে গেলাম। তারপর জানালায় 2 হাত রেখে সামনে ঝুঁকে দাঁড়িয়ে রইলাম। উনি ডাবে চাপ দিতেই বললাম, আপনি রাতে কামড়ে দিয়েছেন। ঘাড় নিচু করে আপেল খেতে লাগলো। আমার সৌন্দর্য দর্শনে উনার দম আটকে গেল, চিকন কোমর ধরে খেলা শুরু করলো। ব্যাস দুজনের ছন্দ মিলে গেল, উনার খেলার গতি বাড়াতে লাগলো, সেই সাথে শ্বাস প্রশ্বাসের গতি বাড়তে থাকলো। আমার সুখের ধ্বনি জানালা দিয়ে বাতাসে ছড়িয়ে পড়লো। রাতে যা ছিল তার নিষ্ঠুর, আজ ভোরের আলো সেটা মধুর ভালোবাসাতে রূপান্তরিত হলো। এমন সুখ পেয়ে আমি নিজেকে ভুলে গেলাম। উনি আমাকে নতুন করে জীবন ফিরে দিল। আমার আউট হওয়ার পর অনুভব করলাম, মিলনের এমন সুখ আমি বহুদিন ধরে পাইনি। আমার বিছানাতেই চুপচাপ শুয়ে থাকলাম, মাথার উপর বন বন করে ফ্যান ঘুরতে লাগলো, ফ্যানের বাতাসে জ্বলন্ত শরীর জুড়িয়ে যেতে লাগলো। রাতে অত কিছু বুঝিনি, এখন বুঝলাম কত শান্তি। শুয়ে শুয়ে ভাবলাম, শেষমেশ আমি ভালোবাসাতে জড়ালাম, উনার বয়স 32, আমার সম্ভবত 23 চলছে। উনি ভাবতে লাগলো, কি ব্যাপার সোনাক্ষী, দ্বিতীয়বার স্বেচ্ছায় রাজি হলো কেন? এটা কি শুধুই বঞ্চিত ক্ষুধা, নাকি অন্য কারণ আছে?
আমি ওনার মুখের উপর ঝুঁকে বললাম, কি ভাবছেন? উনি বলল, তোমার বয়স আমার চাইতে অনেক কম। আমি বললাম, মনের বয়স সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, জানাজানি হলে লোকে কি বলবে? উনি বলল, আমার কাছে বর্তমান সব, আমি এখন যা খুশি তাই করতে পারি। আমি ওনার ঠোঁটে চুমু দিলাম। উনি বলল, আমার সম্পর্কে জানার পরেও তুমি রাজি? আমি বললাম, আপনার পুরুষ দীপ্ত চেহারা, বডি ল্যাঙ্গুয়েজ বরাবর আমাকে আকর্ষণ করত। উনি বলল, আমার জীবনে অনেক মেয়ে এসেছে কিন্তু তাদের কারো অভিজ্ঞতাই ভালো না। আমি বললাম, আমার সাথে সেরকম নাও হতে পারে, আমার কণ্ঠে রহস্যের আভাস। আমি বললাম, বিয়ের আগে যে আমার জীবনে কেউ আসেনি সেটা কি আপনি জানেন? উনি বলল, সত্যি বলছো নাকি? আমি একটা পা উনার পায়ে রাখলাম, স্পর্শ পেয়ে উনি উজ্জীবিত হলো, আমাকে জড়িয়ে ধরলো। আমি বললাম, ক্ষণিকের জন্য অতিথি এসেছিল, তারা আবার চলে গেছে। আমরা আবার নিজেদেরকে নিয়ে মেতে উঠলাম, আমাদের ঠোঁট এক হলো, তারপর আবার আলাদা হলো, একে অপরের দিকে তাকিয়ে রইলাম। উনি আমার দিকে তাকিয়ে হাসলো, আমিও হাসলাম, তারপর আবার চুমু দিলাম। মহারাজ আমার মুঠিতে নিষ্পেষিত হতে লাগলো। একটু পরে আমি মহারাজাকে ভিতরে কয়েদ করলাম, ইচ্ছে মতো ভালোবাসা নিতে লাগলাম। এই স্বর্গীয় ভালোবাসার মধ্য দিয়ে দিনগুলি আমাদের ভালোই কাটতে লাগলো। নিষিদ্ধ ভালোবাসার মজাই আলাদা, বেশরম হতে সময় লাগে না। কিছুক্ষণ আগে ঘুম ভাঙল কিন্তু এখনও বিছানা ছাড়িনি, দুজনেই ক্ষুধার্ত, আবার খেতে উঠে পড়লাম। তিন চার দিন পর অনেক তোষামেদি করে রাজি করালো। আমি বললাম, খুব অসভ্য লোক। উনি বলল, সুযোগটাই হাতছাড়া করা যাবে না। কয়েক মুহূর্ত পর ঝাঁপিয়ে পড়ল। চোখে মুখে আতঙ্ক নিয়ে আমি মরার মতো বিছানায় পড়ে রইলাম। উনি খুব সাবধানে এগুতে লাগলো। ভয়ঙ্কর রাক্ষসী অন্ধকূপ ধীরে ধীরে মিলে গেল। এত সুন্দর কূপ কখন না জানি শেষ করে ফেলল। সেই আতঙ্কে আমার বুক ধরপড় করতে লাগলো। কিন্তু উনার বাবাজি মোটেই আতঙ্কিত নয়, দাঁড়িয়ে রীতিমতো মাস্তানি শুরু করে দিল, লোভ সামলাতে পারল না। নির্লজ্জ বেহায়া আমার মিষ্টি গালি উনার কানে সঙ্গীতের মতো বেজে উঠল, সুখের পরশ বুলিয়ে দিল। আতঙ্ক কাটিয়ে উঠে আমি হাসতে লাগলাম, খেলার জন্য পা সরিয়ে জায়গা করে দিলাম। উনি গর্বিত দৃষ্টিতে তাকিয়ে থাকলো। আমার ইশারা পেয়ে সোজা হতেই আমি ম্যারাথন চুমা দিতে লাগলাম। কানের কাছে মুখ নিয়ে বলল, গিলতে চাও? আমি ঠোঁট সরিয়ে বললাম, আমি কি বলছি, খেলতে দিব না? উনি বলল, আচ্ছা আচ্ছা, লক্ষ্মী মেয়ের মতো আমার সুযোগ দাও। আমি এবার সানন্দে আমার মুখে নিলাম, কামড় পড়তে আর্তনাদ করে উঠল। আমি বললাম, তাহলে বলুন, খেলার সময় আমাকে কখনো কষ্ট দিবেন না, ব্যথা পেলে আমার ভালো লাগে না। কিছুক্ষণ পরে উঠে দাঁড়ালো। আমার অন্ধকূপ যেন ঝিনুকের পিঠের মতো উঁচু হয়ে গেল, মাঝখানে অবস্থান নিয়ে জোরে ছক্কা হাঁকালো, আমার শরীর কেঁপে উঠল। মুহূর্ত মাত্র বিরতি না দিয়ে খেলতে থাকলো, কখনো ধীরে কখনো দ্রুত ঠাপাতে লাগলো। সুখের উচ্ছ্বাসে ফোঁপাতে ফোঁপাতে এক সময় আমার তেজ মোশন হলো, আমি চোখ বুঝে নিশ্চল পড়ে রইলাম। গভীর নিঃশ্বাসের তালে তালে পেঁপে উঠানামা করছে, আমার চোখে মুখে যেন পরম তৃপ্তির ছাপ। আমি ওনাকে জড়িয়ে ধরে একটেনা চুমু দিলাম। আমি কান ধরে আদর করতে বললাম, খুব আনন্দ পেয়েছি, এমন সুখ দিতে পারলে যখন চাইবেন তখনই দিব। উনি খুশিতে আত্মহারা হয়ে বুকে মুখ লুকালো, কাঁধে হাত রেখে লম্বা একটা ঠাপ দিল। আমি বললাম, মামা সাহেব আর কত? উনি প্রতিউত্তর দিয়ে বলল, তুমি খুশি হয়েছ? আমি বললাম, হ্যাঁ ভীষণ খুশি। উনি আবার আগ্রহ নিয়ে আমার দিকে তাকালো। উনি অবলীলায় অনেক কিছু অস্বীকার করলো। উনি নিজেকে আবার সংশোধনের চেষ্টা চালিয়ে যেতে লাগলো, কিন্তু আমার মোহনীয় রূপ কিশোরী সুলভ চলাফলা উনাকে এতটা জাদু করলো যে প্রতিদিন একটু একটু করে আমার প্রতি নতজানু হতে লাগলো। দেখতে দেখতে তিন মাস পেরিয়ে গেল। ইতোমধ্যে আমি তার চাহিদা আর ধ্যান ধারণার সাথে পুরোপুরি খাপ খাইয়ে নিলাম। শাড়ি পেটিকোট পায়জামা এখন পরি না বললেই চলে, প্যান্টির সাথে শার্ট বা টি শার্ট পরি, কখনো বা শুধু শার্ট পরেই সারাদিন কাটিয়ে দেই। আমার ভালোবাসার বিনিময়ে উনি মদ ছেড়ে দিল। গত এক মাসে উনি এক ফোঁটা মদ মুখে নেননি। উনার মুখে মাঝে মধ্যে মামির সাথে সম্পর্কের বিশ্লেষণ শুনে মজা লাগে, নিয়মিত করে আমাকে দাসী বানিয়ে ফেলল, তবে আমি তার দাসী হতে পেরে খুব খুশি। আমাকে খুশি করার জন্য মামা সদা তৎপর। উনি বলল, একদিন আকাশের নিচে ছাদের উপর প্রেম করলে কেমন হয় বলো তো? আমি বললাম, আপনার আর কি কি মন চায় সাহেব? আচ্ছা, আমার পরনে কি থাকবে, শাড়ি নাকি খাগড়াছড়ি? কিছুই না, তুমি থাকবে আমার পোশাকে। আমি বুঝলাম, আমাকে তৃপ্তি দেওয়ার কায়দা কানুন ভালোই রপ্ত করে ফেলেছে, তবে আমার চলাকলা তাকে মোহবিষ্ট করে রেখেছে। এভাবে আমি সব ধরনের চাহিদাই পূরণ করতে লাগলাম।
তবে দুটো শর্ত ছিল। প্রথমত, আমি থাকাকালীন উনি কোনো নেশা করতে পারবে না, আর অপর কোনো মেয়ের কাছে যেতে পারবে না। উনি সব মেনে নিয়েছিল, কারণ আমার সৌন্দর্য আর সহানুভূতিশীল আচরণ ওনাকে দুর্বল করে দিছিল। শেষের দিকে এসে আমি নিজের ভিতরে অদ্ভুত এক পরিবর্তন অনুভব করলাম। আমি তাকে প্রেমিকের মতো ভাবতে শুরু করলাম। মাঝে মধ্যে মনে হতো উনি আমার স্বামী, তবে আমাদের সাথে মামা শ্বশুরের খুব রেষারেষি ছিল। একদিন আমি কোলে মাথা রেখে টিভি দেখছি, চুলে বিলি কাটতে লাগলো। আমি বললাম, আপনারা কি আবার এক হতে পারেন না? উনি বলল, এখন আর সেটা সম্ভব না। আমি বললাম, কেন সম্ভব না? আপনি এখন তো আর নেশা করেন না, অন্য মেয়ের কাছে যান না। উনি বলল, তুমি তো আছো। আমি বললাম, আরে আমি তো মাত্র দুদিনের সঙ্গী। উনি এবার বলতে গিয়ে আমি কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়লাম। কতদিন পরে চোখে জল জমলো নিজেও বলতে পারবো না। আমাকে জড়িয়ে ধরে চুপচাপ বসে থাকলো। উনি বলল, তুমি কাছে থাকলে আমি অন্য সব কিছু ভুলে যাই। এটা একটা অন্যরকম অনুভূতি। ওনার সাথে এটাই ছিল আমার শেষ কথোপকথন। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় স্বাভাবিক হয়েছে। মিল্টন সাহেব একটা কাজে বাহিরে গিয়েছিল, বাসায় ফিরে আমার দেখা পেল না। উনি আগেই জানতো আমি এভাবেই চলে যাব, কারণ আমি প্রায় বলতাম মুখোমুখি হয়ে আমি আপনাকে বিদায় বলতে পারবো না। ঘটা করে বিদায় হলাম, প্রিয়জনকে হারানোর ব্যথা আরেকবার অনুভব করলাম। আমি আসার সময় আরও কিছু সাথে করে নিয়ে এসেছি, কিছুদিন পরে সেটা বুঝতে পারলো। চলে আসার সময় আমি ওনার বাড়ি দলিল দস্তাবেজ সোনাদানা নিয়ে এসেছি। মনে মনে ঘৃণায় ওনার শরীর আমার প্রতি বিড়ি করে উঠলো। বন্ধুরা, আজ এখানেই সমাপ্ত। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন আমার চ্যানেলের সাথেই থাকুন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।